কম বেশি আমরা প্রত্যেকেই শুনে এসেছি যে দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল খেতে হয়, কিন্তু এটা জানেন কি, মোটে 6 থেকে 7 গ্লাস জল খেয়েও মানুষ সুস্থ থাকতে পারে। শুনেছেন কখনো ক্যান্সার অথবা ডায়াবেটিস অথবা মেনিনজাইটিস, উচ্চ রক্তচাপের মতো অসুখের হাত থেকে রক্ষা পেতে পারেন শুধুমাত্র জল খেয়েই? আজ্ঞে হ্যাঁ। বছরখানেক আগে জাপানি একদল গবেষক একথা প্রমাণ করেছেন। তবে সব কিছুর মতো জল খাওয়াটা একটা পদ্ধতি আছে, যখন তখন শুধুমাত্র জল খেলেই হয় না, সকালে চোখ মেলেই 4 গ্লাস জল খেয়ে নিন। কখন কিভাবে খাবেন একটু জেনে নেবেন। নমস্কার বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানব বাসি মুখে জল খাওয়ার উপকারিতা সম্পর্কে। তার আগে আমাদের ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দেবেন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন। আপনার কোনো প্রশ্ন থাকলেও কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। বন্ধুরা আসুন তাহলে আমরা জেনে নিই জল খাওয়ার পদ্ধতি এবং জল খেলে কী উপকার হয়, বাসি মুখে জল খেলে কী উপকার হয় সেসব। ঘুম থেকে উঠে প্রথমেই যেটা করবেন, দাঁত ব্রাশ করার আগে বাসি মুখে জল খেয়ে নিন। এরপরে আপনি দাঁত ব্রাশ করে নিতে পারেন। 45 মিনিট অবধি আপনি কিছু খাবেন না। 3 নম্বর, সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ এবং রাতে ডিনারের পর 2 ঘন্টার মধ্যে অন্য কিছুই খাবেন না, এমনকি জলও খাবেন না। যদি এটা আপনি ফলো করেন তাহলে অনেক রোগের হাত থেকে রক্ষা পাবেন। জাপানি গবেষকরা বলেছেন রোজ সকালে বাসি মুখে 4 থেকে 5 গ্লাস জল খেলে ক্যান্সার, যক্ষা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতো অনেক অসুখই এড়ানো যায়। যারা কোষ্ঠকাঠিন্য অথবা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন 10 দিন এটা ফলো করলেই উপকার পাবেন। যাদের আর্থ্রাইটিস রয়েছে তারা প্রথম সপ্তাহে এইটা 2-3 দিন মেনে চলুন, এরপর দ্বিতীয় সপ্তাহ থেকে রোজ ফলো করলে নিশ্চিতভাবে উপকৃত হতে থাকবেন। মনে রাখবেন জল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে সকালে বাসি মুখে জল খাওয়া সব থেকে ভালো। তো বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।